হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব, যে জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে লাইভ চ্যাট করা যায়, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইমোর মাধ্যমে আমরা যেভাবে বন্ধুদের সাথে লাইভ চ্যাট করে যোগাযোগ করি, আমি এই কাজটাই জিমেইলের মাধ্যমে করতে পারবো। এটা একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও। অনেকে হয়তো ডকুমেন্ট বা মেসেজ আদান প্রদানের জন্য আমরা সাধারণত মেইল ব্যবহার করি, কিন্তু মেইল দিয়েও আমি ফেসবুকের মতো লাইভ চ্যাট করতে পারি আমার ফ্রেন্ডদের সাথে বা আমার কলিগদের সাথে। এই কাজটা কীভাবে করতে হয় সে বিষয়টা আমরা যে ভিডিওতে দেখব। তো কথা না বাড়িয়ে আমরা একেবারে স্ক্রিনে চলে যাই। তো আমি প্রথমে একটা জিমেইল ওপেন করছি, আমার একটা জিমেইল ওপেন করা আছে। আমরা জিমেইল কীভাবে ওপেন করতে হয় এটা আমরা সকলেই জানি, বা আমরা যে ভিডিওটা দেখছি অবশ্যই প্রত্যেকের জিমেইল আছে। তো আমি লাইভে কীভাবে দেখাবো, অন্য একটা জিমেইলও আমাকে ওপেন করতে হবে। তো স্বাভাবিকভাবে আমরা নিউ ট্যাবে যদি আমরা অন্য একটা জিমেইল ওপেন করি, তাহলে আমার লগ ইন যে জিমেইল আছে সেই জিমেইলে ওপেন হবে, এটা আমরা স্বাভাবিকভাবে জানি। তো এটার জন্য আমি একটা নতুন একটা উইন্ডো নিতে হবে, অর্থাৎ আপনি যদি সেফ মোডে আরেকটা উইন্ডো ওপেন করেন, অর্থাৎ ক্রোম ব্রাউজারে এই যে থ্রি ডট মেনু আপনারা দেখছেন, এখানে গিয়ে এই যে কন্ট্রোল শিফট এন, অথবা এই যে আপনি এখানে ক্লিক করলে আপনি সেফ মোডে আরেকটা উইন্ডো ওপেন হবে, অর্থাৎ এখানে নতুন আরেকটা জিমেইল ওপেন করতে পারবেন। তো আমি এখানে আরেকটা জিমেইল ওপেন করছি, gmail.com। তো এখানে আমি আমার অন্য আরেকটা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমি লগ ইন করছি। এটা সেফ মোড আপনাদের, এখানে কিন্তু অনেক যে কোনো কাজ করলে আপনি স্বাভাবিকভাবে আমাদের অনেক সিকিউরভাবে কাজ করতে পারি আমরা সেফ মোডে কাজ করলে। তো এখানে আমি আর একটা জিমেইল ওপেন করলাম। তো আমি ফার্স্ট জিমেইল চলে যাচ্ছি, যেখান থেকে আমি এই জিমেইলে আমি রিকোয়েস্ট পাঠাবো, সে যখন অ্যাকসেপ্ট করবে তখন আমি দুইটা জিমেইলের মাধ্যমে লাইভ চ্যাট করতে পারবো, লাইক ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। তো আমি এখানে দেখেন নিচে যে হ্যাং আউট নামে একটা অপশন আছে, এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে বলছে ইন্টার ইউর নেম, ইমেইল আর ফোন নাম্বার, এখানে আমি সে জিমেইলটা আমি দিব। আমি এই জিমেইলে ইনভাইটেশন দিব, এই যে আরাফাত 2011, একে ইনভাইটেশন সেন্ড করবো। যে দেখেন আপনার যে জিমেইলের সাথে আদান প্রদান করছেন সব জিমেইল এখানে শো করবে, এবং পাশে ফ্রেন্ড রিকোয়েস্টের মতো ইনভাইটেশন চলে আসবে। তো ইনভাইটে আমি ক্লিক করলেই কিন্তু এই যে বাম পাশে আমরা দেখতে পারছি যে লোডিং আছে, এবং সেন্ড ইনভাইট এখানে আমাকে বলছে যে একটা ইনভাইটেশন সেন্ড করো। তাহলে আমি সেন্ড করে দিলাম, লোডিং নিচ্ছে, এবং এই যে আমাকে মেসেজ দিয়ে জানাচ্ছে যে ইনভাইটেশন সেন্ড। এখন আমি আমার সেকেন্ড ইমেইলে যাব। সেকেন্ড ইমেইলে আমি যাই, সেকেন্ড ইমেইলে গিয়ে ঠিক একইভাবে আমি এখানে নিচে দেখতে পাচ্ছি যে এখানে ফোনে, এখানে যদি আমি ক্লিক করি, আমি হ্যাং আউটে এই যে দেখতে পাচ্ছি একটা রিকোয়েস্ট আসছে, এই যে আরাফাত হোসেন আকুঞ্জি সেন্ড এ মেসেজ। এখানে যদি আমি দেখি এই যে ইগনোর এবং অ্যাকসেপ্ট দুইটা দেওয়া আছে, আপনি যদি ইগনোর করেন তাহলে আপনি অ্যাকসেপ্ট করবেন না। অবশ্যই আমি অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার পরে আপনি এখন এই দুইটা মেইল দিয়ে মেইল করতে পারবেন। যেমন আমি এখানে লিখলাম হাই, ইন্টার দিলাম। এখন সেকেন্ড মেইলে আমি যদি যাই, ফার্স্ট মেইলে যদি যাই, আমি দেখব অটোমেটিক এখানে হাই চলে আসছে। আমি এখান থেকে একটা সেন্ড করলাম, হ্যালো হ্যালো সংক্ষেপে লিখলাম হ্যালো। আমি এখন যদি অন্য মেইলে যাই তাহলে দেখব যে এখানে শো করছে হ্যালো, অর্থাৎ লাইভ চ্যাট পুরোপুরি শুরু হয়ে গেছে। এখন এখানে আরও অনেক কিছু অপশন আছে, এখানে দেখেন এই যে ভিডিও, আপনি কিন্তু ভিডিও কল দিতে পারবেন, অ্যাড করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে ইমেজ সেন্ড করতে পারবেন। সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, এখানে ইমেজে ক্লিক করলাম, আমার ফোন পিসি থেকে ইমেজ, অথবা আপনার গুগল ড্রাইভে যে ইমেজ, অথবা অন্য আপলোড করা যে ইমেজ আছে সেই ইমেজ কিন্তু আপনি চাইলে এখানে এই যে আপলোড, আপলোড দিলে এই যে স্ক্রিনের ফটো, কম্পিউটার ফ্রম ইয়ার কম্পিউটার, আপনার কম্পিউটার থেকে ইমেজ শেয়ার করতে পারবেন। তারপর আপনি এখানে ফটোজে যদি ক্লিক করেন, আপনার যত ফটোজ আছে সেখান থেকে আপনি এই যে চাইলে আপনার এগুলো আমি কিন্তু ক্লিক করলে আমি দিতে পারি, অ্যালবাম থেকে দিতে পারি, ওয়াচ ভিডিও থেকে দিতে পারি। এখান থেকে আপনি যদি ভিডিওতে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ভিডিও দিয়েও এখান থেকে, আমি যেমন মনে করেন যে হাউ টু লিখে সার্চ দিই, হাউ টু
এরকম দিয়ে আপনি যে কোনো একটা ভিডিও বা আপনি আপনার ভিডিও লিংক দিয়েও সার্চ দিতে পারবেন। এখানে দেখবেন যে গুগলে যত ভিডিও আছে আপনি এখান থেকে, কিন্তু যদি এই ভিডিওটা আপনি চান যে এই ভিডিওটা আপনি শেয়ার করবেন, এই যে সিলেক্ট, এরপরে সেন্ড করে দিলে অটোমেটিক কিন্তু আপনার ফ্রেন্ড চলে যাবে। তো এখান থেকে আপনি এভাবে দিতে পারবেন, আমি আর দেখাচ্ছি না। পরে আপনি এখান থেকে যে দেখেন অটোমেটিক চলে আসছে যে ভিডিও লিঙ্কটা, আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু অটোমেটিক সেন্ড হয়ে গেছে। তো এরপরে ইমোজি পাশে যদি আপনি ক্লিক করেন, দেখেন ইমোজি দিতে পারবেন। যে এখানে আমরা জানি অনেক ধরনের ইমোজি আছে, যে দেখেন হাই, এখানে কিন্তু ফেসবুকের মতো অনেক ফেসিলিটিস কিন্তু আপনারা এখানে পাবেন। সাপোজ আমি এটা যদি সেন্ড করি, অটোমেটিক চলে গেছে। আমি সেকেন্ড ইসে যাই, গিয়ে দেখি, এই যে দেখেন অটোমেটিক চলে আসছে। তো এখান থেকে লাইভ চ্যাট করতে পারবেন ফেসবুকের মতো। এই পাশে আপনার দেখতে পারছেন যে ভিডিও কল, এখান থেকে কিন্তু ভিডিও কলও আপনি দিতে পারবেন। তো এই বিষয়টা একেবারেই কিন্তু ফেসবুকের মতো, বা আপনি যে হোয়াটসঅ্যাপ ইউজ করেন বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যেটা ইউজ করেন সেটার মাধ্যমেই কিন্তু এটা কিন্তু করতে পারবেন। স্বাভাবিকভাবে আপনার অন্য সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট না করেও কিন্তু এখান থেকে ডিরেক্ট করতে পারবেন এই বিষয়টা। আপনি এখানে আবার ক্লিক করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো আছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন। তারপরে আপনি এখানে ক্রিয়েট এ গ্রুপ, আপনি যদি চান যে গ্রুপ ক্রিয়েট করে আপনি কোনো গ্রুপে যদি লাইভ চ্যাট করতে চান, বা গ্রুপের মাধ্যমে আপনি যদি লাইভ ভিডিও করতে চান, সব কিছুই কিন্তু আপনি এখানে গ্রুপে সবাইকে কিন্তু ইনভাইট করে বা গ্রুপে জয়েন করে তারপরে আপনি এটা করতে পারবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা কিভাবে লাইভ চ্যাট করতে পারি সে বিষয়টা দেখব, আর পরবর্তীতে আমরা জিমেইল আর আরও কিছু অ্যাডভান্স ফিচার নিয়ে আসবো, যে জিমেইলের মাধ্যমে কিভাবে আপনি মিটিং করতে পারেন, যেটাকে আমরা জুম মিটিং যেভাবে করি, এখানে গুগল মিটের মাধ্যমে মিটিং করা যায়, বা আপনি কিভাবে ডিজিটাল সাইন অ্যাড করতে পারবেন, সে বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। ওকে, এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।